আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় বাংলা। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই পাঠ 14, ইতল বিতল কবিতাটি। ইতল বিতল লিখেছেন সুফিয়া কামাল। ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। বন্ধুরা, তাহলে আমরা কবিতাটি পড়ে নিলাম, চলো আমরা কবিতাটি আবার পড়ি। ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। তাহলে বন্ধুরা, আমরা কবিতাটি পড়ে নিলাম। এবার আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, এই ছবিগুলো আমরা দেখব এবং এই ছবিগুলো সম্পর্কে বলবো। প্রথম ছবিটি লক্ষ্য করো, বলতো এটি কিসের ছবি? হ্যাঁ, ইলিশ। প্রথম ছবিটি হচ্ছে ইলিশ মাছের ছবি। দ্বিতীয় ছবিটি সবাই দেখো, বলতো এই ছবিটি কিসের? হ্যাঁ, বাইট। তৃতীয় ছবিটি দেখো, খাই, ইলিশ বাইট খাই। লক্ষ্য করো বন্ধুরা, তিনটি শব্দতেই রস্বই আছে, অর্থাৎ রস্বই দিয়ে তিনটি শব্দ আমরা এখানে দেখতে পেলাম, ইলিশ বাইট এবং খাই। এবার আমরা আরো একটি কাজ দেখি, ছন্দ মিলিয়ে শব্দ বলি। প্রথম ছবিটি লক্ষ্য করো, এই ছবিটির ওপর ভিত্তি করে আমরা ছন্দ মিলিয়ে শব্দ বলবো। এখানে আমরা বলতে পারি গাছের তলায় ব্যাঙের ছাতা। এবং দ্বিতীয় ছবিটি লক্ষ্য করো, এটি দেখে আমরা বলতে পারি আতা গাছে তোতা পাখি। তাহলে বন্ধুরা, আজ আমরা কি শিখলাম? আজ আমরা ইতল বিতল কবিতাটি পড়লাম। আমরা ইতল বিতল ছড়াটি পড়লাম এবং কিছু কাজ সম্পাদন করলাম। বন্ধুরা, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।